واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد خير خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم وسارعوا الى مغفره من ربكم وجنات عرضها السماوات والارض وعزه للمتقين وقال الله تعالى في موضع آخر كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور إلى آخر الآيات شمس بشمس شمس تعريف شيخ رب العالمين الجنة جميع ما تبقي সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষের সাথে সৃষ্টি করে এবং তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর দিন উঠলাম আমরা যুগে যুগে কালে কালে অবানিত রয়েছি এবং রসুলের মাধ্যমে পেয়েছি তথা আমরা যে দিনের মধ্যে রয়েছি চূড়ান্ত দিন সেই দিন ইসলাম যার মাধ্যমে প্রচার প্রসারিত হয়েছে এই পৃথিবীর বুকেতে সেই আখের নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপর অবতীর্ণ হওয়া অসংখ্য দরুদ ও সালাম আল্লাহ সাল্লি আলাই আল্লাহ মাবারিক আলাই পবিত্র কোরআনে সূরা আল ইমরান দুটি আয়াত পাঠ করেছি এই দুটি আয়াতকে কেন্দ্র করে জুমার সংযুক্ত খুতবা সমাপ্ত করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي الله سبحانه وتعالى এই মানুষকে সৃষ্টি করেছে এবং তার পূর্বে তিনি জিনকে সৃষ্টি করেছেন আর পৃথিবীতে অগণিত যে সৃষ্টি আছে আমরা যেটা শুনে থাকি লোকের মুখে বা বিভিন্ন জলসার মধ্যে যে বিভিন্ন বক্তাগুলো বলে থাকেন যে 18,000 মখলুকাত এই 18,000 মখলুকাতের শব্দে কোরআন এবং হাদিসের মধ্যে কোন অস্তিত্ব নেই বরং 18,000 মখলুকাত যারা লিখেছে সেটা কাল্পনিক ভাবে লিখেছে যদি বিজ্ঞান দৃষ্টিতে খোঁজ চালানো যায় তালাশ চালানো যায় তাহলে দেখা যাবে শুধুমাত্র পানির নিচে 10 লক্ষেরও বেশি সৃষ্টির তারা খোঁজ পেয়েছে তাহলে এখন ইসলামের দৃষ্টিতে যদি প্রচার করতে যাওয়া হয় যেটা কোরআনে নেই হাদিসে নেই অথচ অগণিত বক্তারা সেটা বলে বেড়াচ্ছে 18,000 মাখলুক 18,000 মাখলুক তাহলে তারা বলবে ইসলামটা মিথ্যা কারণ ইসলামে বলা হয়েছে 18,000 মাখলুক এখানে তো পানির নিচেই আমরা 5-10 লক্ষেরও বেশি এখনো অনেক প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মাসে তারা গবেষণা চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে প্রবেশ করা সম্ভব হয়নি আকাশে বাতাসে পাতালে
যে প্রবেশ করে যাচ্ছে বৈজ্ঞানিকরা, তারা আরো সৃষ্টির সন্ধান পাচ্ছে। তো 18,000 মখলুকাত সঠিক নয়, বরং অগণিত সৃষ্টি, যে সৃষ্টি সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা স্বয়ং জানেন যে এই পৃথিবীর বুকে আকাশে বাতাসে পাতালে কত সৃষ্টি আছে। তার মধ্যে কোন জীবকে তিনি হাত করে সৃষ্টি করেননি তার ইবাদত করার জন্য, কোন জীবকে এমন করেননি যে তাদের মৃত্যুর পরে আবার তাদের পুনরুত্থিত হবে, আবার তাদের হিসাব নিকাশ হবে, তাদের ক্ষমা হবে, তাদের বিচার হবে, তাদের জন্য জাহান্নাম বা জান্নাত হবে। বরং দুটি সৃষ্টিকে, দুটি জীবকে আল্লাহ সুবহানাহু তাআলা খাস করেছেন, তার ইবাদতের জন্য বাছাই করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন, আল্লাহ খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদূন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আর এই ইবাদতটা করতে হবে আল্লাহ সুবহানাহু তাআলার আনুগত্যের মাধ্যমে। যে যুগে যে নবী এসছে, যে রাসূল এসছে, সেই যুগে তাদের আনুগত্য, তাদের অনুসরণ করে আল্লাহর ইবাদত করাটা হচ্ছে ফরজ, জরুরি। তো চূড়ান্ত হলো দীন ইসলাম, মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং কেয়ামত পর্যন্ত আর কোনো নবী এবং রাসূল আসবেন না। প্রত্যেকটা নবী এবং রাসূলকে কিছু কিছু এলাকার জন্য খাস করে প্রেরণ করা হয়েছিল, কিন্তু মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য প্রেরণ করা হয়েছে। তো প্রেরণ করার উদ্দেশ্য একটা, আল্লাহ সুবহানাহু তাআলা যে মানুষ এবং জিনকে সৃষ্টি করে নিজের ইবাদতের জন্য যুগে যুগে কালে কালে যে তিনি রীতিনীতি বলেছিলেন নবীদের মাধ্যমে, এর উদ্দেশ্য একটাই, যাতে মানুষ ইহকালে তাদের যে মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হচ্ছে অথবা মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এই জীবনের মধ্যে, এই জীবনের মধ্যে, হায় এবং মৌলের জীবনের মধ্যে তারা যেন এমন কিছু কর্ম সম্পাদন করে যেতে পারে যাতে তারা কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলার সম্মুখে যখন দণ্ডায়মান হবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের উপরে রহমত বর্ষণ করে এবং তাদেরকে ক্ষমা করে, আর সেটাই হচ্ছে তাদের জন্য ভালো প্রাপ্য। আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন, আল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবনকে এই জন্য যে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করার পর কোন ব্যক্তি আখেরাতের জন্য সর্বোত্তম কর্ম করে আসতে পারে, উত্তম কর্মের প্রতিযোগিতা করতে হবে, সেই উত্তম কর্মের মাধ্যমে তালাশ করতে হবে আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি এবং তার ক্ষমা। যে আয়াত আমি পাঠ করলাম সূরা আলে ইমরানের আয়াত নম্বর 133, সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, তোমরা তালাশ করো, তোমরা নৈকট্য অর্জন করো আল্লাহ সুবহানাহু তাআলার, ক্ষমা তালাশ করো, ক্ষমার নিকটবর্তী হও, ক্ষমার কাছাকাছি যাও। ওয়াজান্নাতুল আরযুহাস সামাওয়াতু ওয়াল আরযু ওয়াল আরযু উইদ্দাত লিল মুত্তাকিন, আর এই ক্ষমার মাধ্যমে তোমরা এমন জান্নাত লাভ করার প্রচেষ্টা করো যে জান্নাত, যে জান্নাতের পক্ষ জমিন এবং আসমান, জমিন এবং আসমানের সমতুল্য। এখন আমরা যদি বলি যে আমরা শুনেছি আলেমদের মুখে যে সর্বশেষে যে জান্নাতে যাবে সেই ব্যক্তিকে 10টা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে, তাহলে এখানে বলা হচ্ছে আসমান এবং জমির সমতুল্য যে প্রস্তুত মহাশূন্য, অর্থাৎ আসমানের মধ্যে সবকিছু ঘূর্ণায়মান, সবকিছু নিজ নিজের পক্ষপথে ঘুরছে, পৃথিবীর একটা স্থান আছে তার মধ্যে, পৃথিবী তো সেখানে মানে ঘূর্ণায়মান, চন্দ্র ঘুরছে, সূর্য ঘুরছে, বিভিন্ন নক্ষত্র, গ্রহ নক্ষত্র তারাও ঘুরছে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্য নির্দিষ্ট পথ করে দিয়েছে, সেই পথে তারা পরিক্রমা করছে। এখন এই পৃথিবীর আলো পাচ্ছে সূর্য থেকে, সেই সূর্য দেখা যাচ্ছে যে পৃথিবীর থেকে প্রায় 13 কোটি গুণ বড়। আবার এমন এমন নক্ষত্র আছে, গ্রহ নক্ষত্র আছে যেগুলো পৃথিবী থেকে তো বড় অবশ্য, কিন্তু তার সূর্য থেকেও কোটি কোটি গুণ বড়। আবার অনেক গ্রহ নক্ষত্র এমন আছে যারা তাদের থেকেও কোটি কোটি গুণ বড়। তাহলে আসমান এবং জমিন বলতে
আপনাকে বলা হয়েছে যে সর্বশেষে যে জান্নাতে প্রবেশ করবে সে দশটা পৃথিবীর সমান জান্নাত পাবে, এমনটি বলা হয়নি গিয়ে দশটা আসমান এবং পৃথিবীর সমান যেটা ফাঁকা একটা আছে সেই সমতুল্য জান্নাত পাবে। বরং যদি রিসার্চ করতে যাওয়া হয়, গবেষণা করতে যাওয়া হয়, তাহলে দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টিগুলো করে রেখেছে এই আসমানের মধ্যে যে বিভিন্ন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আর যেগুলো সন্ধান আমাদের বৈজ্ঞানিকরা পেয়েছে আর যেগুলো সন্ধান এখনো পায়নি, এমনকি কিছুদিন আগে যেটা সন্ধান পেল ব্ল্যাক হোল, আবার কয়েকদিন আগে দেখছিলাম যে ব্ল্যাক হোলের আবার যে ব্ল্যাক হোলের তো সন্ধান পেয়েছি যে যে ব্ল্যাক হোলের কথা বলা হচ্ছে যে আকাশের মধ্যে যত গ্রহ নক্ষত্র আছে সবাইকে গিলে গিলে খাবার সে ক্ষমতা রাখে, এত বলছে চন্দ্র সূর্য সহ সূর্যের চাইতে কোটি কোটি গুণ যারা পড়ো তাদেরকে অনায়াসে সে গিলে খেয়ে দিতে পারে, অফিসার তার পেট ভরবে না। তারপরে আবার বলা হচ্ছে ব্ল্যাক হোলের চারিদিকে এমন রেখারও সন্ধান পেয়েছে ব্ল্যাক হোল যেটাকে পরিক্রমা করছে যার চতুর্দিকে ঘুরছে, তাহলে সেই স্থানটা কত বড়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য তার অনুগত বান্দাদের জন্য সৃষ্টি করে রেখেছেন জান্নাত, যে জান্নাত সম্পর্কে বুখারী হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন জান্নাতের একটা চাবুক রাখার স্থান, একটা চাবুক রাখার স্থান, একটা ঘোড়াতে আমরা চাবুক দেখি ব্যবহার করে থাকে সারা পৃথিবীর থেকে উত্তম। তারপরে সেই জান্নাত মহানবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য এমন একটা জান্নাত সৃষ্টি করে রেখেছেন, যেমন জান্নাত সৃষ্টি করে রেখেছেন যার কথা কেউ কোনোদিন কানে শোনেনি, জমুক জায়গায় এমন জিনিস আছে যার কথা মানুষ অন্তরে কোনোদিন পরিকল্পনা করতে পারে না, মানুষ স্বভাবগত অবস্থায় যেটা দেখে সেটাতে চিন্তা ভাবনা করে। আমাদের বলা হয় যে ভারতের স্বর্গ হচ্ছে ভারতের জান্নাত হচ্ছে কাশ্মীর, আবার বলা হয় যে পৃথিবীর জান্নাত হচ্ছে সুইজারল্যান্ড, কিন্তু এগুলো মানুষের দৃষ্টিতে দেখাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর সৃষ্টি করে রেখেছেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন চোখ দেখেনি, পৃথিবীর কোন চোখ দেখেনি তাহলে সুইজারল্যান্ড কাশ্মীর এবং অমুক তমুক যেগুলো বলা হয় সেগুলো কিছু না তার কাছে, বরং এই ইয়াহুদি আকারে যারা পরিকল্পনা করা হয়েছিল যে মানুষের অন্তরে এমন একটা বিষয় ঢেলে দিতে যাতে মানুষ চিন্তা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত বানিয়েছে সেই জান্নাত বানানো সম্ভব। তারা কারণ নামক তারাওয়াইয়ে সাত্তার খবর নামক এক ব্যক্তির মিথ্যা ঘটনা বানিয়ে চালিত করে দিল আর মুসলমান সেটাকে বিশ্বাস করতে শুরু করলো, অথচ সাত্তাদের অস্তিত্ব ছিল না। তো কোন চোখ দেখেনি, কোন অন্তর পরিকল্পনা করেনি, কোন কার কোনদিন শোনেনি এমন জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য সৃষ্টি করে রেখেছে। শর্ত হচ্ছে একটা, সে জান্নাত পেতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে, তার ইবাদত করতে হবে, আর যদি বিচ্ছিন্ন ঘটে থাকে, যদি গুনাহ হয়ে থাকে, কেউ শরাব পান করছে, কেউ মিথ্যা কথা বলছে, কেউ জেনা করছে, কেউ ব্যভিচার করছে, কেউ চুরি করছে, প্রত্যেকটা গুনাহের জন্য শাস্তি ভোগ করতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সীমারেখা করে দিয়েছে সীমা লঙ্ঘন করা যাবে না, তবে সীমা লঙ্ঘনকারীদের জন্য যে একদম ইসলাম তাদের জন্য দ্বার বন্ধ করে দিয়েছে এমনটি নয়, বরং যতদিন পর্যন্ত না পৃথিবীর যে ধ্বংসলীলা হবে কিয়ামত হবে তার বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে আপনার পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া। যতক্ষণ পর্যন্ত না পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীবাসী যত বড় সে গ্রহ করুক না কেন, যত বড় সে পাখি হোক না কেন, যত বড় বিদাতি হোক, যত বড় আপনার মুশরিক হোক, আর যত বড় সে মদ্যপানকারী হোক আর হত্যাকারী হোক, বড় চোর ডাকাত মুজরিম যে হোক না কেন তার জন্য তওবার দরজা খোলা আছে। যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে, নিজের গুনাহের কথা স্বীকার করে,
নিজের পাপকে সে স্বীকার করে আর ওয়াদা করে যে আল্লাহ যে পাপ হয়ে গিয়েছে, যে মদপান ইতিপূর্বে আমি করেছি আর কোনোদিন ওই মদ্যপান করব না, যে চেনা ব্যভিচার আমার দ্বারা হয়ে গিয়েছে, আমার চক্ষের দ্বারা হয়ে গিয়েছে, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হয়ে গিয়েছে, সেই চেনা ব্যভিচারের দিকে শয়তানের রাস্তার দিকে আমি ভাবিত হব না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করে দেবেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন কুল্লু মান ইয়াতাবু খাতা ওয়া খায়রা খাতা আইনা তাওবু, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে ভুলকারী, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে গুনাহগার, কোন এমন ব্যক্তি নেই যে ব্যক্তির দ্বারা গুনাহের কাজ হবে না, প্রত্যেক ব্যক্তি গুনাহের মধ্যে লিপ্ত হবে, কিন্তু তাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে নিজের গুনাহকে স্বীকার করে নেয়। আজকে এলাম আমি মসজিদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহ স্বীকার করলাম, কিন্তু পরবর্তীকালে সেই গুনাহ আবার করলাম, এমন তওবা কিছু যেন না হয়। অবশ্য কিছু ছাড় আছে যে তওবা করলেন আবার গুনাহ করলেন, তওবা করলেন আবার গুনাহ করলেন, কয়েকবার আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। আর যদি আপনার অন্তরে এমন থাকে যে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে আমাকে ক্ষমা করে বলবো, আবার সেই গুনাহের দিকে ফিরে যাব। তার জন্য বুখারীতে সর্বপ্রথম হাদিস নিয়ে আসা হয়েছে কুল্লু নাফসিন যে আপনার জন্য বলে আমলও দিন নিয়ে, প্রত্যেক ভালো কাজে আপনার প্রত্যেক ভালো কাজের ফলাফল নির্ভর করছে তার নিয়তের উপরে। আপনি এক জায়গায় 10 টাকা দিলেন, আর এক ব্যক্তি আছে ব্যক্তিও 10 টাকা দিল, তার দেওয়া আপনার দেওয়া সমান হলো, কিন্তু এক ব্যক্তি 10 টাকা দান করলো যে আল্লাহ সন্তুষ্টি হবে, আমি গুনাহ থেকে মুক্ত হবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গুনাহ মাফ করবে, আর এক ব্যক্তি দিল অমুক ব্যক্তি দিচ্ছে বলে আমি দিচ্ছি, সেই ব্যক্তির নিয়তের মধ্যে পার্থক্য আছে। আপনার নিয়ত আল্লাহ ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য, আর অপর ব্যক্তির নিয়ত হচ্ছে মানুষকে দেখানোর জন্য, তো ওই ব্যক্তি হবে গুনাহ, কারণ ওই ব্যক্তি মানুষের ইত্তিবা করেছে, মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে, আর আপনি চেষ্টা করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার। তাহলে একটু চিন্তাধারার মধ্যে পার্থক্য হওয়ার কারণেই সেই ব্যক্তি পাচ্ছে নেকি আর আরেক ব্যক্তি পাচ্ছে গুনাহ। তো অন্তরের পরিকল্পনা অনুযায়ী মানুষ সবকিছু পেয়ে যাবে, তো গুনাহ হতে থাকবে মানুষের দ্বারা, গুনাহ হবে, মানুষ মাটির দ্বারা তৈরি, কিন্তু আর সেই মাটির মানুষকে যখন তৈরি করা হয়েছে, ফেরেশতাদের মধ্যে যে জিন জাতি সবচাইতে উত্তম ছিল, সেই আজাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, ইমরিতকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ইবাদত করতে করতে ফেরেশতাদের সঙ্গে আল্লাহর ইবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছিল যে ফেরেশতাদের নেতৃত্ব দান করছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যখন তাকে কিছু শিক্ষা দেওয়া হলো, অতঃপর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হলো তার নাম, সেগুলো তারা বলতে পারলো না। আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, আদম আলাইহিস সালাম যখন একের পর এক সব সমস্ত জিনিসের নাম বলে দিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছিলেন যে আদমকে সিজদা করো। তো আদমকে সিজদা করতে না দেওয়ার কারণে একমাত্র সেই ইবলিস সিজদা করেনি, সবাই চিন্তা করেছিল, না চিন্তা করার কারণে সম্মানসূচক সেই চিন্তা না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অভিশপ্ত করলেন, তাকে বের করে দিলেন। তো সে ওয়াদা করেছিল সেই ইবলিস, আর কয়েকটা ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে নিয়েছিল যে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হোক, অর্থাৎ মৃত্যু আমার কিয়ামতের পূর্বে যেন না ঘটে, আর আমাকে এমন ক্ষমতা দেওয়া হোক যেন আমি মানুষের শিরা উপশিরে প্রবেশ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেছিলেন আদম আলাইহিস সালামের যে ঘটনার পরে ইবলিস বলেছিল যে আদমের জন্য আমাকে অপমানিত হতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে, আমাকে অভিশপ্ত হতে হয়েছে, এই আদম সন্তানকে আমি জাহান্নামে করে ছাড়ব, এই আদম সন্তানকে আমি এমন প্রলোচনা দেব, এমন অসুবস্থা দেব যাতে আদম সন্তান আপনার অবাধ্যচরণ করে, আর একে আমি নিজের সঙ্গী হিসেবে যাহা যাবে নিয়ে যাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে ব্যক্তি তোমার আনুগত্য করবে নিশ্চিন্তভাবে সে জাহান্নামে জ্বলবে, কিন্তু জেনে রেখো আমার বান্দাদের মধ্যে যে বান্দা আমার আনুগত্য করবে আর আমার কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, তাদের গুনাহকে যত গুনাহ হোক আমি ক্ষমা করে দেবো, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। ইবলিস যে ভুলটা করেছিল
একটা চিন্তা করেনি, সেটা অহংকার বশত করেছিল যে আগুনকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আর আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, জ্বলন্ত আগুন থেকে। অতএব আগুনের ধর্ম হচ্ছে মাটিকে পুড়িয়ে ছারখার করে দেওয়া, তাকে শেষ করে দেওয়া। কিন্তু আদম সন্তান যে ভুল করে, ওই শয়তানের প্রচারণের তো করে, ওই শয়তানের প্রচারণায় তাদের অপথায় তারা সে ভুলগুলো করে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অবকাশ দিয়েছে। তারা যদি ভুলের পরে পাপের পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপকে ক্ষমা করে দিবেন। ও শিরিক যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সরাসরি শিরিক, কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অন্যকে অংশীদারিত্ব করলো, তার কাছে মাতামত করলো, তার কাছে কিছু চাইলো, তাহলে তার জন্য অবশ্য অবশ্য তওবা লাগবে। আর আমরা মনে করি যে তওবা কেমন ব্যাপার, একটা পাপ ঘটে গেল আমরা গেলাম আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা করে নিলাম, মাফ হয়ে গেল। তওবা করারও একটা নিয়ম রয়েছে, আপনার দ্বারা পাপ হয়ে গিয়েছে, আপনার দ্বারা গুনাহ ঘটে গিয়েছে, আপনাকে তওবা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। কিভাবে? আপনাকে ভালো করে গোসল করে উযু করতে হবে, উযু করে দুই রাকাত নামাজ পড়তে হবে, নামাজ পড়ে সেই নামাজের মধ্যে আপনাকে দোয়া পাঠ করতে হবে, কিংবা নামাজ পড়ে আপনি আপনার তো নফল নামাজ, নামাজ পড়ে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ, আমার দ্বারা যে পাপ ঘটে গিয়েছে, আমার দ্বারা যে গুনাহ ঘটে গিয়েছে, আমি যে শরাব পান করেছি, আমি যে মিথ্যা কথা বলেছি, আমি যে মিথ্যা সাক্ষ্য প্রদান করেছি, আমি যে চুরি জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছি, এমন পাপ আমার দ্বারা জীবনে ঘটবে না। আমি যে এতদিন বেনামাজি ছিলাম, যে নামাজের কথা বলা হয়েছে, যে নামাজ পড়লো সে মুসলিম, যে নামাজ পড়লো না সে কাফির, যে বেনামাজি ছিলাম আজ থেকে আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, এইভাবে তওবা করার পরে অবশ্যই আল্লাহ তোমাদের আপনার তওবাকে গ্রহণ করবেন। কোন বান্দা যখন তওবা করে আল্লাহ দরবারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত খুশি হন জানেন? সহিহ মুসলিমের হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এক ব্যক্তি মরুভূমিতে যাচ্ছে, সেই ব্যক্তির উট আছে, তার উটের উপরে তার সমস্ত কিছু খাবার আছে, তার পানীয় তার খাদ্য সমস্ত কিছু, যেতে যেতে সে এক জায়গায় ক্লান্ত হয়ে পড়লো, একটা গাছের গোড়ায় গিয়ে ভাবলো যে একটু বিশ্রাম নিই, সে যখন গাছের গোড়ায় বিশ্রাম নিচ্ছে তন্দ্রা তার এসে গেল, তারপরে তার চোখগুলো খুলে দেখছে তার উট নেই, তার উট উধাও হয়ে গিয়েছে। সেই ব্যক্তি তখন নিরুপায় হয়ে পড়লো, হতাশ হয়ে পড়লো যে দূর দূরান্ত পর্যন্ত কোনো ত্রুটি দেখা যাচ্ছে না, হায় আমি তো হয়তো বিনা খাদ্যতে বিনা পানীয়তে আমার প্রাণ যাবে। সেই ব্যক্তি হতাশ হয়ে জীবনের প্রতি হতাশ হয়ে গেল, অতপর আবার তার তন্দ্রা এসে পড়লো, পরক্ষণে যখন ঘুম ভাঙলো চোখ খুললো দেখলো যে তার সম্মুখে তার মুখ, তার খাদ্য পানীয় সমস্ত কিছু ওই অবস্থায় নিয়ে উপস্থিত রয়েছে। তখন সেই ব্যক্তি খুশিতে বলে বললো, হে আল্লাহ, আমি তোমার রব আর তুমি আমার গোলাম। তো সেই ব্যক্তি খুশিতে বলে ফেললো, এত খুশি যে কি বলছে তার হুশ নেই, তার জ্ঞান নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যখন পাপের রাস্তায় চলতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে নিজের পাপকে স্বীকার করে, নিজের গুনাহকে স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার চাইতেও বেশি খুশি হন। তাহলে আমাদের দ্বারা সমাজের মধ্যে আমরা বসবাস করি, অনেক মানুষ অনেক পাপের মধ্যে জড়িত হয়েছে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ছুটে এসো তোমার আল্লাহর ক্ষমা থেকে, তোমার রবের ক্ষমা থেকে ছুটে এসো। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। ক্ষমা প্রার্থনা করার পরে আল্লাহ আল্লাহ ইবাদত করার পরে কি ভাবো, ওয়া জান্নাতুল আরযু হাসসামাওয়াতু ওয়াল আরযু উহিদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাতে প্রবেশ করাবেন, সেই জান্নাতে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে আসমান এবং জমিন সমান। এটা অবশ্যই মুত্তাকিনের জন্য সৃষ্টি করে রাখা হয়েছে। মুত্তাকি হচ্ছে তারা, মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি সচেষ্ট হয় সদা সর্বদাই চেষ্টা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হুকুম দিয়েছেন, যা নির্দেশ দিয়েছেন সেটাকে আমি পালন করব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নিষেধ করেছেন, যার থেকে তিনি নিষেধ করেছেন, সেটা কোরআনের মাধ্যমে হোক বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে হোক, যেটা তিনি নিষেধ করেছেন, সেটা তিনি হারাম করেছেন, তার থেকে আমি বাঁচার চেষ্টা করব, আমাকে সর্ব অবস্থায় তার থেকে বেঁচে থাকতে হবে, এই প্রচেষ্টা যারা করে তাদেরকে মুত্তাকি বলা হয়, তাদেরকে তাকওয়াশীল বলা হয়। তাহলে এই তাকওয়াশীল হওয়ার যদি আমরা প্রচেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি নিজেদের তওবা ইস্তেগফার করে গুনাহগুলোকে ক্ষমা চেয়ে নিই, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সেই জান্নাতে প্রবেশ করাবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যত রকমের পাপ করেছি সমস্ত পাপ থেকে তওবা করার সৌভাগ্য প্রদান করেন। আমিন। আলহামদুলিল্লাহ ওয়া আলা আমালা ইবাদিল্লাহি ইবাদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। তো তারপর আরো একটি আয়াত পাঠ করেছিলাম 186 নম্বর আয়াত ওই সূরাটি সূরা আলে ইমরানের, সেখানে যেটা আলোচনা এসেছে সেটা একই ব্যাপার। তো সেখানে একটা ইঙ্গিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সর্বপ্রথমে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুবরণ করতে হবে। তারপরে মৃত্যুবরণ করার পরে কাল কিয়ামতে প্রত্যেকে কর্মের হিসাব নিকাশ দিয়ে দেওয়া হবে, প্রত্যেককে তার কর্ম অনুযায়ী ফলাফল দিয়ে দেওয়া হবে। আমার নারে অবলেখেলার জন্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সেই দিন যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে আর যাকে জান্নাতে প্রবেশ করে হবে তাদের পাওয়া, সেই ব্যক্তিই হচ্ছে সফল, সেই ব্যক্তির জীবনই হচ্ছে সফল। তাকে যে পৃথিবীতে পাঠানো হয়েছিল আর সে পৃথিবীতে পাঠানোর পরে তার হায়াতি জীবনে যা কিছু ঘটেছে তার ভুল, তার দ্বারা ভুল বেরাতি ঘটু, সে ব্যক্তি তওবা করে তার রবের দিকে ফিরে এসে তার ইবাদত করেছে এবং সে তওহীদের উপরে ইবাদত করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, সেই ফলাফল স্বরূপ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। এটাই হচ্ছে সবচেয়ে উত্তম, আর এই ব্যক্তি হচ্ছে সফল। আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কারণ এই পৃথিবীর জীবনকে যারা প্রাধান্যতা দিয়েছে তারা জেনে নিক এই পৃথিবীর জীবন খেল তামাশা ছাড়া আর কোনো কিছু নয়। এই পৃথিবীর জীবনটা খেল তামাশা ছাড়া কিছু নয়। কিন্তু আজকে আমরা পৃথিবীর জীবনটাকে প্রাধান্যতা দিয়ে থাকি, আজকে আমরা ধর্মীয় সভাকে বঞ্চিত করি, ধর্মীয় সভা আকার পরেও বলার পরেও অগণিত ভাবে বলার পরেও যে যার কাজে বেরিয়ে যায়, যারা ধর্মীয় সভায় বসে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করে, যেহেতু সেই ফেরেশতারা এই আদমকে যখন সৃষ্টি করা হয়েছিল তারা তার বিরোধিতা করেছিল, কারণ তাদের কাছে একটা অভিজ্ঞতা ছিল ওই কারণ ইতিপূর্বে তাদের চিনদের প্রেরণ করা হয়েছিল এবং তার পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, মনে করেছিল হত্যা চালিয়েছিল অনেক কিছু করেছিল, তো যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতাদের কাছে কি করে সাক্ষ্য গ্রহণ করে, কোন জায়গায় যখন ধর্মীয় আলোচনা হয় ধর্মীয় সভা হয় একজন বক্তা ধর্মীয় কোরআন হাদিসের বক্তৃতা রাখছে আর যারা শ্রোতা আছে যারা উপস্থিত আছে তারা সমবেত ভাবে শুনছে সেগুলো শ্রবণ করছে, তখন আল্লাহ ফেরেশতারা সেখানে উপস্থিত থাকে, অগণিত ফেরেশতা থাকে, তারা গিয়ে তার কাছে সাক্ষ্য প্রদান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করে তোমরা কোথা থেকে এখানে আসছো, ফেরেশতারা বলে আমরা অমুক অমুক জায়গা থেকে আসছি, কি অবস্থায় ছিলে, কি অবস্থায় দেখলে, তোমার অমুক অমুক বান্দাকে দেখলাম একজন তোমার কোরআন এবং হাদিসের জ্ঞান বিতরণ করছে আর অনেক মানুষ সেখানে সেই জ্ঞানগুলোকে নিচ্ছে শ্রবণ করছে তার উপরে আমল করার প্রচেষ্টা করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তোমরা সাক্ষ্য থাকো আর সেখানে যারা উপস্থিত আছে তাদের যত গুনাহ আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তো তাহলে এই থেকে আমরা বঞ্চিত, আমরা কেন আমরা আয়াতের দুনিয়াকে বিশেষ বেশি গুরুত্ব দিই, আমরা দিন ক্ষণ নির্দিষ্ট হয়ে যাওয়ার পরেও আমরা সামান্য ত্যাগ পৃথিবীকে স্বীকার করতে পারি না, পৃথিবীর জীবনটা আমার প্রাধান্যতা আছে, ও যাক আমার ধর্মীয় জ্ঞান দরকার নেই, আমি অনেক শিখে নিয়েছি, আমি অনেক বড় পণ্ডিত হয়ে গিয়েছি, এমন পণ্ডিত হয়ে গিয়েছি মানুষকে আমি শোনাতে পারবো। অথচ আপনার জানার পরেও আপনি অনেক জেনে ফেলেছেন, ঠিক আছে, আপনার জানার পরেও যদি ওই আপনি ওই মায়াপিলে বসে থাকেন তাহলে আপনার দ্বারা যে গুণাগুলো হয়ে গিয়েছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেদিয়ে বসার কারণে ক্ষমা করে দিচ্ছে, সেটাকে আমরা নিতে চাই না। তো জান্নাত হচ্ছে সকলের উদ্দেশ্য, জান্নাতে সকলকে যেতে হবে, এই উদ্দেশ্যে আল্লাহ ইবাদত সকলে করে, কিন্তু সেই জান্নাত পাওয়া এতটা সহজ ব্যাপার নয়। যেমন একটা সহজ ব্যাপার হচ্ছে
হচ্ছে তওবা করা, তওবা ইস্তেগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আর তার ইবাদত করলে পরে যদি শিরিক বিহীন অবস্থায় মারা যান, তাওহীদের উপরে মারা যান, যদি তাবিন মানবিক বিহীন অবস্থায় মারা যান, তবে যাবেন জান্নাতে। আমি তাবিন মানবি করে নেবেন কি হয়েছে আমার ছেলে মেয়ের গায়ে তাবিন মানবি। দুঃখের বিষয় এ আহলে হাদিস, আহলে হাদিস কত আহলে হাদিস পরিবার দেখেছি আমি, 90% আহলে হাদিস পরিবার দেখেছি যাদের নিজেদের গলায় হোক, আপনার কোমরে হোক, হাতে হোক, গলায় হোক আছে, আবার যদি তাদের নিয়ে থাকে তাদের বাচ্চার অবশ্যই আছে, অবশ্যই আছে, একদম 100% আছে, 90% আহলে হাদিসের বাড়িতে তাদের বাচ্চাদের গলায় তাদের কোমরে তাবিজ আছে, কারণ তাদের আল্লাহর আয়াতের উপরে বিশ্বাস নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে সূরা ফালাকের মধ্যে, সূরা নাসের মধ্যে রয়েছে শেফা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপরে চালু করা হয়েছিল সূরা ফালাক এবং সূরা নাস। খেয়াল করবেন, লক্ষ্য করবেন, কোথাও অবতীর্ণ মদিনায় অবতীর্ণ না, মদিনায় অবতীর্ণ হয়নি, মক্কায় অবতীর্ণ হয়েছে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উপলব্ধি করতে পারেননি যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ওয়াহী এসেছে যে হে মুহাম্মদ তোমার উপরে যে জাদু করা হয়েছে তার শেফা ওই সূরার মধ্যে রয়েছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে মদিনাতে জাদু করা হলো ইহুদি নারীর দ্বারা, তার দাড়ি হোক চুল হোক সেগুলোর মধ্যে কুয়ো দিয়ে জাদু করে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা ওহী মারফত সবকিছু জানতে পেরেছে, সূরা ফালাক এবং সূরা নাস ব্যবহার করলে সেই জাদু থেকে মুক্তি পেলে। আর আমাদেরকে তো হুকুম দেওয়া হলো আমরা ফজরের নামাজ পড়ে আর মাগরিবের নামাজ পড়ে দোয়াগুলো আছে যেগুলো আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 বলার পরে আপনার যত রকমের জিকির আছে সেগুলোর শেষে যেন আয়াতুল কুরসি পড়ি। একদিন বলে দিয়েছি যে আয়াতুল কুরসির ফজিলত কি, আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে পড়বে সেই ব্যক্তি মল্ল জান্নাতে গেল, মরার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে পুরো বলহারি। এখন প্রশ্ন অনেক আসবে যে জান্নাত তো কি আমাদের পরে, জান্নাত গেল মানে সে সশরীরে জান্নাতে গেল না, বরং মুমিনদের আর শহীদের আত্মাকে জান্নাতে সবুজ রঙের পাখির মধ্যে তাদের আত্মাকে পুরে রাখা হয়, সেখানে তারা বিচরণ করতে থাকে। তো বিষয় হচ্ছে আয়াতুল কুরসি পাঠের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে মহানবী নির্দেশ দিলে যে তুমি সূরা ইখলাস পাঠ করো, সূরা ফালাক পাঠ করো, সূরা নাস পাঠ করো, আর এই বিশেষ করে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে তিনবার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করো, তাহলে তোমার উপরে যদি জাদু করে থাকে সেটা কেটে যাবে। তুমি বাড়িতে গেলে তোমার বাচ্চাদেরকে সূরা ফালাক সূরা নাস পড়ে পানিতে দম দিয়ে হোক বা ডাইরে ফু দিয়ে হোক দম করো, কোথায় বিশ্বাসী নেই তাবিজ মাদ্রি অমুক বাবার অমুক মরানার অমুক পীরের তাবিজ মাদ্রি না হলে কিন্তু বাঁচা যাবে না। এই আকিদায় যদি মৃত্যুবরণ করে আপনার নামাজ পড়া আপনার চিন্তা দেওয়া কপালে এটা পড়া হবে না। তো শর্ত হচ্ছে তৌহিদ, তৌহিদের উপরে মৃত্যুবরণ করতে হবে, শিরিক বিহীন অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। যদি ওই অবস্থায় মৃত্যু হয় তাহলে অবশ্যই আপনি জান্নাত পাবেন, অবশ্যই আপনি জাহান্নাম থেকে মুক্তি অর্জন করতে পারবেন, যেটা হচ্ছে সবচাইতে বড় সফলতা। আর আনুগত্য সর্ব অবস্থা আনুগত্য কোনো ব্যক্তির নয়, কোনো আলেমের নয়, কোনো মহাদিসের নয়, কোনো ইমামের নয়, সর্ব অবস্থা আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রসুলের। আমি কোনো একটা কথা বললাম সেটা হাদিসের সঙ্গে ভিড়ল না, আমার কথা বলা চলবে না, অন্য কোনো একটা বক্তা এসে কোনো একটা কথা বললো সেটা কোরআন হাদিসের সঙ্গে মিললেই তার কথা মানা চলবে না, আমাকে তালাশ করতে হবে কোরআন এবং হাদিসে কি আছে। ইসলাম পরিচালিত হবে, মসজিদ পরিচালিত হবে, সমাজ পরিচালিত হবে কিসে, আল্লাহর আইন কোরআনের আইন দ্বারা এবং রাসূলের হাদিস দ্বারা। যদি এই ইবাদত করে যেতে পারি, আনুগত্য করে যেতে পারি, তাহলে এমন জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে। বলা হয় তো দাঁড়িয়ে রাখো, কেউ দাঁড়িয়ে রাখি না। একটা হাদিস আমার মনে পড়ে, সবসময় ভাবি চিন্তা করি, একটা হাদিসে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রেশমের পোশাক পুরুষের জন্য হারাম। তারপরে আরেকটা হাদিসে রয়েছে যে ব্যক্তি এই পৃথিবীর বুকে যে রেশম পরবে জান্নাতে তার নসিব সেটা হবে না। জান্নাতীদের পোশাকই হবে রেশমের পোশাক, তাহলে জান্নাতে তার নসিব হবে না মানে সে জান্নাতে যাবেই না। তিরমিজির হাদিসে পরিষ্কার স্পষ্ট যে জান্নাতীদের শরীরে কোনো অবাঞ্ছিত লোম থাকবে না, জান্নাতীদের শরীরে কোনো অবাঞ্ছিত লোম থাকবে না। পুরুষের এই যে দাড়ি মোচ, এই যে দাড়ি এই মোচ পুরুষের থাকবে না সেখানে,
বগলে চুল, নাভির নিচে চুল এগুলো থাকবে না, নারীদেরও থাকবে না, সেখানে কোনো পাপ থাকবে না, কোনো থুতু থাকবে না, জান্নাতে কারণ কোনো পাপ উঠবে না, কোনো থুতু উঠবে না, কারণ কোনো পেশাব পায়খানার কোনো জল পড়বে না, সেখানে পাক পবিত্র স্থান, মহিলাদের মাসে মাসে ঋতু হবে না। তাহলে এখানে প্রশ্ন আসবে যে তাহলে হজম কিভাবে হবে? জান্নাতিদের একটা করে ঘেকুর হবে, আর তাদের শরীর থেকে যে ঘাম হবে, আমাদের শরীরে তো ঘাম হয় কি, দুর্গন্ধ বের হয়, কিন্তু জান্নাতিদের শরীর থেকে যে ঘাম বের হবে সেটা মিষ্টি আম্বারের মতো আসলের মতো খুশবু হবে, আর ঘেকুর হবে সময় সময়, তার মাধ্যমে তাদের পশ্চাৎ পায়খানা সমস্ত প্রয়োজন মিটে যাবে। তাহলে এখানে যে ক্রিমিনের হাদিসে বলা হলো জান্নাতিদের শরীরে অবাঞ্ছিত কোনো লোম থাকবে না, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, আমার সব মনে মনে হয় যে যদি বলা হয়েছে যে যাদের যারা এই পৃথিবীতে রেশমের কাপড় পরিধান করবে তারা জান্নাতে পাবে না, অর্থাৎ জান্নাতে যাবে না, আমার মনে মনে হয় যে যারা হয়তো দাড়ি রাখবে না তারা হয়তো জান্নাতে যাবে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তিন ব্যক্তি এসেছিল, তিন ব্যক্তি এসেছিল, এটা বলে ইনশাআল্লাহ শেষ করব। তিন ব্যক্তি এসেছিল কোথা থেকে? রোম থেকে এসেছিল। কোন সাহাবার এমন ঘটনা পাবেন না যে কোন সাহাবার দাড়ি ছিল না, কোন সাহাবার পাবেন না যে তার দাড়ি কাটা ছিল, ইসলামী মার্কে দাড়ি ছিল। আজকাল যেমন রাখে অনেকে ওই তার ইসলামী দাড়ি রাখে না, বরং প্লেয়ার মার্কা দাড়ি রাখে, খেলোয়াড়া দাঁড়িয়ে রাখছে, আপনার সিনেমার নায়কের দাঁড়িয়ে রাখছে, ওইভাবে দাঁড়িয়ে রাখছে। তো আল্লাহ রসুল থেকে এগোলো তিন ব্যক্তি, তাদের মুখে দাড়ি ছিল না এমনটা নয়, দাড়ি ছিল, কেমন দাড়ি ছিল, ওই তাদের দাড়ি ছিল, তাদের চামড়া দেখা যাচ্ছিল, স্টাইল মার্কা দাড়ি, তারা কর্তন করে স্টাইল করে রেখেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা খবর নিয়ে এসেছে তাদের সম্রাটের কাছ থেকে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে কথা বলছে, কিন্তু তাদের দিকে তাকাচ্ছেন না, মুখকে ফিরিয়ে নিচ্ছেন ঘৃণা করে, আর জিজ্ঞেস করছেন, মুখ ফিরিয়ে নিয়ে ঘৃণা ভরে জিজ্ঞেস করছেন, এই রূপ দাঁড়িয়ে রাখার হুকুম তোমাদেরকে কে দিয়েছে? তারা বলছে আমাদের খোদা, অর্থাৎ রোম সম্রাট দিয়েছে। তখন মহান সরকার বলছেন, আমার রোম আমাকে নির্দেশ দিয়েছেন, আমি যেন দাঁড়িকে বৃদ্ধি করি আর মধ্যে কর্তন করি। তাহলে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছাঁটাই দাঁড়িদের থেকে ঘৃণা করেছে, সেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায়ের যে বিনা দাঁড়িওয়ালারা পাবে, এটা কিভাবে চিন্তা ভাবনা করা যেতে পারে? তাদেরকে যদি তিনি ঘৃণা করতেন, বিনা দাঁড়িওয়ালা তত্ত্ব তুলে কথা, দাঁড়ি কর্তনকারীদের দিকে তিনি ঘৃণা করতেন, তাদের জন্য সাফায়াত তাদের নসিব হবে, এটা আমার চিন্তা ভাবনায় আসে না। দশ হতে আবার দাঁড়িয়ে রাখা অনেকে প্রচার করে, সুন্নাত তো, সুন্নাত রসুলের সুন্নাত, কে বলেছে আপনাকে? এখানে আল্লাহ রসুল কি বললে? আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন, আমি যেন দাঁড়িকে বৃদ্ধি করি আর মোস্তে ছোট করি। রব নির্দেশ দিয়েছেন মানে আল্লাহর নির্দেশ, মানে রসুল সরসরের উপরে রসুল সরসরকে নির্দেশ, ফরজ ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখলে বউ ভালোবাসবে না, দাড়ি রাখলে সুন্দর সুন্দর মেয়েরা আমার বউ, এই জন্য জান্নাত, এই জন্য তারা দাড়ি রাখতে চায় না। তো পৃথিবীকে প্রাধান্যতা দিয়ে, পৃথিবীর জীবনকে প্রাধান্যতা দিয়ে, আর পৃথিবীর বাসীর কটাক্ষকে যদি প্রাধান্যতা দিয়ে আমরা যদি ওয়াজিব থেকে দূরে থাকি, তাহলে আমাদের আমাদের ইবাদত কতটা কবুল হবে, আর আমরা কতটা জান্নাত পাওয়ার উপযোগী হবে, এটা চিন্তা ভাবনা করতে হবে। মানতে গেলে ইসলামকে সম্পূর্ণ মানতে হবে, আর ইসলামের পরিচালিত হতে গেলে আপনার সম্পূর্ণ আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের আনুগত্য করতে হবে, সেই পথে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার পথে চলার সুযোগ প্রদান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. Thank you.